আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘটনাসমূহ। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুলেখা তাকে প্রেম নিবেদন করলেন। উক্ত প্রেম নিবেদন শুনে হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলেখা, তোমরা আমাকে আশ্রয় দিয়েছ, আজিজ মেসের আমাকে বহু অর্থের বিনিময়ে খরিদ করে এনে কোনোদিন দাসদাসীর ন্যায় ব্যবহার করেনি, আমাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমার আনন্দের জন্য বহু রকম ব্যবস্থা করেছেন, এর প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো বলে মনে হয় না। তিনি আমাকে নিজ সন্তানের ন্যায় প্রতিপালনের কথা তোমাকে বলেছেন, এখন তোমার এ নিবেদনটি হচ্ছে একটি বিপরীতমুখী প্রস্তাব, অতএব বিষয়টি নিয়ে আমাকে একটু ভাবার সময় দাও, তোমাকে আমি কিছুদিনের মধ্যে তোমার আবেদনের জবাব দিব। এ কথা বলার সঙ্গে সঙ্গে কে যেন দরজায় কষাঘাত করল। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও জুলেখা দাঁড়িয়ে গেলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে রক্ষার একটি ব্যবস্থা মাত্র। জুলেখা সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। জুলেখা এ ধরনের ফন্দিও চালিয়ে যেতে লাগলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের নিকট পরিবেশটি অত্যন্ত অসহ্যকর হয়ে উঠল। তিনি সর্বদা জুলেখার কবল থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। জুলেখার বয়স তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সমান বা কিছু বেশি, কিন্তু রূপে তিনি ছিলেন সমগ্র মিশরের শ্রেষ্ঠ সুন্দরী। আজিজ মেসের তার রূপের মোহে পাগল হয়ে অনেক প্রতিযোগিতার বাঁধ ভেঙে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। বিপুল অর্থ সম্পদ ব্যয় সাপেক্ষে তাকে লাভ করা আজিজ মেসেরের পক্ষে সম্ভব হয়েছিল। কথিত আছে, জুলেখাকে লাভ করতে গিয়ে আজিজ মেসের এক ভয়ানক যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। তখন মিশরের বাদশার অনুমোদন ক্রমে সামরিক বাহিনী নিয়ে তাকে বিজয় লাভ করতে হয়েছে। জুলেখার এমন রূপের ঝলকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আদৌ আকৃষ্ট করতে পারেনি, ফলে জুলেখা উদাসীন ও উদ্ভ্রান্ত অবস্থায় দিন যাপন করতে থাকে। একদিন জুলেখার এক দূরবর্তী বৃদ্ধা আত্মীয়া জুলেখার মহলে বেড়াতে আসেন। সে জুলেখার শারীরিক ও মানসিক অবস্থা দেখে বলল, তোমার অবস্থাটা তো ভালো দেখছি না, মনে হয় তুমি তোমার আশ্রিত নগরের প্রেমে আত্মহারা হয়ে পড়েছ। জুলেখা বৃদ্ধার মুখে কথাটি শুনে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, তিনি সজোরে কেঁদে দিলেন এবং বৃদ্ধার হাত ধরে বললেন, ও নানি, তুমি যেভাবে আমার মনের কথা বুঝেছ, ইউসুফ যদি একটিবার সে মনের কথা বুঝতে পারত, তাহলে আমার আর জীবনে কোনো দুঃখ থাকতো না। আমি ওর প্রেমে পাগল হয়েছি, ওর রূপের নেশায় আমি জ্ঞানশূন্য হয়ে পড়েছি, ওকে লাভ করার জন্য আমি হাজার রকম কৌশল করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না, ওর সামান্য কৃপাদৃষ্টি লাভ করতে আমি সক্ষম হইনি, ওর মনের গভীরে আমি প্রবেশ করতে পারিনি। আমি মিশরের সর্বসেরা সুন্দরী বলে খ্যাতি লাভ করেছি, আমার প্রতি কোনো পুরুষ শুধু একবার দৃষ্টি নিক্ষেপ করলে সে আমার প্রেমে মোহগ্রস্ত হয়ে পড়ে। আমার প্রতি মিশরের কয়েক সহস্র পুরুষের লোলুভ দৃষ্টি ছিল, আমাকে লাভ করার জন্য তারা অনেক পাগল হয়েছে, অনেকে বিপুল ধন ভাণ্ডার নিঃশেষ করে রাস্তার ফকির হয়েছে, আবার অনেকে যুদ্ধে প্রবৃত্ত হয়ে অসংখ্য প্রাণ নষ্ট করেছে, কিন্তু পরিতাপের বিষয়, ইউসুফের কাছে আমি ব্যর্থ হয়েছি। দুষ্ট বৃদ্ধা জুলেখার কথা শুনে একটু হাসল, তারপর বলল, উপযুক্ত দাওয়া ব্যবহার করতে সক্ষম হওনি তুমি। আমরা জীবনে কতই না কিছু করেছি, আমাদের হাত থেকে কেউ ফসকিয়ে যেতে পারেনি। যখন জুলেখা বললেন, তোমার জানা থাকলে আমাকে একটা পথ করে দাও, বৃদ্ধা বলল, আছে, পথ আছে, তবে অনেক টাকা খরচ হবে। জুলেখা বললেন, যত খরচ হয় তা করব, তবুও কার্য সিদ্ধি হতে চাই। বৃদ্ধা বলল, এসব কাজের জন্য কিছু কৌশলের আশ্রয় নিতে হয়, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, তোমার নাগরের এখন যৌবনকাল, এ সময় পুরুষেরা একটু অভিমানী হয়, তবে এ অভিমানের বাঁধ একবার ভেঙে দিতে পারলে আর চিন্তা নেই, তোমার কামনা সমুদ্রে সর্বদা বইতে থাকবে খরস্রোত, সে আর কোনো দিন কোনো বাঁধ মানবে না, এজন্য তার অভিমানের বদ্ধ দ্বারে বারবার আঘাত করে সুপ্ত বাসনা জাগিয়ে তুলতে হবে, তার লজ্জার জবনিকা ভেদ করে প্রবাহিত করতে হবে যৌন লালসার কর্মধারা, তার শিরায় শিরায় প্রবাহিত করতে হবে কামনার উষ্ণ লহু,
তোমার আবরণ মুক্ত উন্নত বক্ষের আলোকে ঝলসে নিতে হবে তার নয়নরাজ। তোমার অনাবৃত্ত দেহের উষ্ণতার ছোঁয়া দিয়ে তার দেহমনে আনতে হবে যৌবন লালসা, তবেই না তোমার দেহমন প্রেমের তৃপ্তি লাভ করবে। জুলেখা বৃদ্ধার কথায় আরো ব্যাকুল হয়ে সঙ্গে সঙ্গে সিন্দুকের চাবির ছোরাটা এনে তার হাতে দিয়ে বললেন, টাকা স্বর্ণমুদ্রা যা প্রয়োজন সিন্দুক থেকে খরচ করে আমার শেষ উপায় করে দাও। বৃদ্ধা বলল, প্রথমে একটি মহল তৈরি করতে হবে, যেখানে থাকবে স্বর্ণ রৌপ্য খচিত বিভিন্ন কারুকার্য। দেয়ালের ছাদে আঁকানো থাকবে তোমার ও ইউসুফের যৌবন আবেদন নিবেদনের অসংখ্য ছবি। কামনা বাসনা ও যৌন উন্মাদনার যত রকম কলাকৌশল আছে উহার সকল প্রকার নমুনা ও ছবি খচিত থাকবে চতুর্দিকে। আরও কিছু প্রয়োজনীয় বিষয়বস্তু আছে যা আমি অচিরে ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে মহল তৈরির কাজে লোক লাগিয়ে দিল। কিছুদিনের মধ্যে মহলের অভ্যন্তরে এক বিশাল হপ্তখানা তৈরি হয়ে গেল, যেটা ছিল স্বর্ণ রৌপ্য খণ্ডিত বিভিন্ন কারুকার্যে পরিপূর্ণ। দেয়ালে ছাদে পর্দা বিছানায় জুলেখা ও ইউসুফের উলঙ্গ ছবি। ছবিগুলো সবই যৌনকর্মে উৎসাহ প্রদানকারী পদ্ধতিতে সজ্জিত। ছবিগুলো দেখলে মানুষের মনে সৃষ্টি হয় কামলালসা। এছাড়া সুগন্ধি আতর গোলাপের মনোমুগ্ধকর ঘ্রাণে পাগল করে দেয় দর্শকের প্রাণ। বিভিন্ন টেবিলে সাজানো ছিল উপাদেয় খানা সামগ্রী, যা দেশের সর্বত্র শ্রেষ্ঠ তৃপ্তিকর বলে বিবেচিত হতো। এই মহলের সৌন্দর্য এতই উন্নত মানের ছিল যা তখনকার দিনে দেশ বিদেশের কোথাও কেউ তৈরি করতে সক্ষম হয়নি। মহলটি তৈরি হলে বৃদ্ধা এসে জুলেখাকে বলল, তোমার সাথের নাগরকে নিয়ে মহলের অভ্যন্তরে চলে যাও। আমার কাজ ছিল মহল তৈরি করে দেয়া, এখন উহার অভ্যন্তরে তোমার কাজ আরম্ভ করো। জুলেখা মহলের অভ্যন্তরে গিয়ে সব কিছু দেখে অত্যন্ত খুশি হলেন এবং মনে মনে ভাবলেন, এবার আর তার মনের বাসনা ব্যর্থ হবে না। এবার জুলেখা নিজে ভালো করে সাজসজ্জা করে নিলেন, নানা রকম সুগন্ধি লাগিয়ে প্রসাধনী মেখে অপরূপ সজ্জায় সজ্জিত হলেন। স্বর্ণ ও জরির পাজামা সালোয়ার ওড়না পরিধান করে পরীকেও হার মানালেন। একে তো তিনি মিশর সুন্দরী, অন্যদিকে সাজসজ্জায় আর কিছু বাকি রাখেনি। অতএব তার রূপের আলোতে ম্লান হয়ে গেল চন্দ্র সূর্যের উজ্জ্বলতা। সে যে কত অপরূপা তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। জুলেখা আয়নায় দেখে নিজেকে আরও নিখুঁত করে সাজিয়ে নিলেন। অতঃপর মহলের মধ্যে ইউসুফ আলাইহি আসাল্লামকে আসার জন্য খবর দিলেন। ইউসুফ আলাইহি আসাল্লাম মনিবের আদেশ শিরোধার্য ভেবে সর্বদাই হুকুম তামিল করে চলতেন, এবারেও তার ব্যতিক্রম হলো না। তিনি খবর পেয়ে মহলে ঢুকে পড়লেন। জুলেখা ইউসুফ আলাইহি আসাল্লামকে স্বর্ণখচিত এক সিংহাসনে বসতে দিয়ে নিজে মহলের সাতটি দরজা তালা লাগিয়ে দিলেন। এবার ইউসুফ আলাইহি আসাল্লামের কাছে গিয়ে তার গায়ের উপর এলিয়ে পড়লেন এবং সজোরে কান্না জুড়ে দিয়ে বললেন, ইউসুফ, তুমি আমাকে আর কত কষ্ট দেবে, আমি যে আর সইতে পারছি না, তুমি আমার জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ করো। ইউসুফ আলাইহি আসাল্লাম উঠে দাঁড়ালেন এবং এদিক ওদিক তাকিয়ে যেসব বীভৎস দৃশ্য দেখলেন তাতে তার শরীর ভয়ে কেঁপে উঠল। তিনি মনে মনে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করলেন। জুলেখা তাকে হাত ধরে মহলের সর্বত্র ঘুরিয়ে দেখালেন এবং মাঝে মাঝে ইউসুফ আলাইহি আসাল্লামকে জড়িয়ে ধরলেন। ইউসুফ আলাইহি আসাল্লাম মনিবের কাজে খুব বাধা সৃষ্টি করার হিম্মত রাখে না, তাই বাধ্য হয়ে নীরবে জুলেখার যৌন উন্মাদনার অত্যাচার সহ্য করে যেতে লাগলেন। এক পর্যায়ে ইউসুফ আলাইহি আসাল্লামকে শরাব পান করাতে চেষ্টা করলেন। ইউসুফ আলাইহি আসাল্লাম এক ওজর পেশ করে প্রত্যাখ্যান করলেন। অতঃপর উপাদেয় খাদ্য পরিবেশন করলেন। ইউসুফ আলাইহি আসাল্লাম নামে মাত্র গ্রহণ করে মনিবের মন রক্ষা করলেন। এভাবে দীর্ঘ সময় ধরে ইউসুফ আলাইহি আসাল্লামের মনে যৌন উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে কোনো চেষ্টা আর বাকি রাখেনি। এক সময় অর্ধ উলঙ্গ অবস্থায় ইউসুফ আলাইহি আসাল্লামকে জড়িয়ে ধরে তার মুখের কাছে মুখ নিয়ে বললেন, ইউসুফ, তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি কত অপরূপা, কত সুন্দরী। আমাকে এক নজর দেখার জন্য মিশরের হাজার হাজার মানুষ ব্যাকুল ছিল। আমি মিশর রাজ্যের শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে খ্যাতি অর্জন করেছি, আমার প্রতি একবার তাকালে সে আর চক্ষু ফেরাতে পারে না। কিন্তু তুমি কেন এতটা কঠিন, কেন তুমি আমার প্রতি এত অনীহা প্রকাশ করছো, আমাকে তোমার করে নাও এবং আমাকে এ প্রেমানল থেকে মুক্তি দান করো।
ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তাকে যে ব্যক্তি এত বিশ্বাস করে এবং এমন সম্মান ও মর্যাদার সাথে তাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন, তারই অজ্ঞাতে অজান্তে অবৈধভাবে তার স্ত্রীর সাথে মিলিত হয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে তিনি কখনোই পারবেন না। জুলেখার এত চেষ্টার পরে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন একবার জুলেখার দিকে দৃষ্টিপাত করলেন, জুলেখা তখন মনে মনে ভাবলেন, তার এত চেষ্টা হয়তো এখন সম্ভবত সত্যি হতে যাচ্ছে। জুলেখা তখন ক্ষুধার্ত বাঘের মতো ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জুলেখা, আজিজ মেসের আমাকে আশ্রয় দিয়েছেন, এখন আমি তার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করি? তার স্ত্রীর সাথে আমি যৌন সম্ভোগে লিপ্ত হব? এটা কোনো মানব চরিত্র হতে পারে না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মহাবিপদের কবল থেকে আমাকে উদ্ধার করে আরামপূর্ণ জীবনের অধিকারী করেছেন, এখন আমি তার নির্দেশনাকে উপেক্ষা করে তোমার সাথে অবৈধ সম্পর্কে কিভাবে লিপ্ত হব, যার পরিণামে আল্লাহর গজবের সম্মুখীন হতে হবে? এটা কোনো ক্রমে আমার পক্ষে সম্ভব নয়। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলেখার এই তীব্র কামনার মুখে কিছু সময় তিনি নির্বাক থেকে চতুর্দিকে তাকালেন। তখন আদুরে কাপড়ে ঢাকা একটি বস্তু দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এত পরিপাটি মহলের মাঝে কাপড় দিয়ে ঢাকা, ওটা কি? জুলেখা বললেন, ওটা আমার খোদা, আমি ওর পূজা অর্চনা করে থাকি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাকে ঢেকে রেখেছো কেন? জুলেখা বললেন, তোমার সাথে আমার এ সম্পর্কের দৃশ্য দেবতা দেখলে তিনি আমার প্রতি বিরূপ হবেন, তাই তাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এ কথা শুনে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খোদাকে কাপড় দিয়ে ঢেকে তুমি রক্ষা পেলে, কিন্তু আমার খোদাকে আমি ঢেকে রাখতে পারি না, তিনি সপ্তমহলের মধ্যকার অবস্থা পরিষ্কারভাবে দেখছেন, অতএব আমার পক্ষে তোমার বাসনা পূর্ণ করা সম্ভব নয়। এই বলে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সজোরে দৌড়ে দরজার দিকে ছুটলেন। জুলেখাও অর্ধ উলঙ্গ অবস্থায় তাকে ধরার জন্য পিছে পিছে ছুটলেন। আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখীন হতেই তালাবদ্ধ দরজাগুলো এক এক করে খুলে যেতে লাগলো। জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ধরতে না পেরে তার জামা পিছন থেকে শক্ত করে ধরলেন। এতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের গতির কোনো পরিবর্তন হলো না, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে জুলেখার হাতে থেকে গেল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও জুলেখা যখন ছোটাছুটি করে সদর দরজায় এসে পৌঁছলেন, তখন তারা উভয়ে আজিজ মেসেরের সম্মুখীন হয়ে পড়লেন। উভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। জুলেখা আত্মরক্ষার উদ্দেশ্যে নারীসুলভ বুদ্ধিমত্তার আশ্রয় নিলেন এবং কান্নার ভান করে আজিজ মেসেরের নিকট বললেন, তুমি আমাকে আচ্ছা এক গোলাম উপহার দিয়েছ, আমি তোমার কথা অনুসারে বিগত 7 বছর যাবৎ তাকে আদর যত্ন করে আসছি, দাস দাসীর ন্যায় কোনো আচরণ তার সাথে করিনি, অত্যন্ত আপনজনের ন্যায় স্নেহ দিয়েছি, এমনকি তার পরিচর্যার নিমিত্ত দাস দাসী নিয়োগ করেছি, এখন পরিণামে সে আমার ইজ্জত হরণ করতে উদ্যত হয়েছে, এমন এক নাসার গোলামকে অতি সত্বর কয়েদখানায় প্রেরণ করো। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলেখার বক্তব্য শুনে অবাক হলেন এবং বিনম্র কণ্ঠে বললেন, শ্রদ্ধেয় আজিজ মেসের সাহেব, জুলেখা আপনার নিকট যে কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা, আমি তার প্রতি কোনো রকম বদনজর করিনি, বরং তিনি আমাকে এমনভাবে উত্তক্ত করছেন যাতে আমার ঈমান বাঁচানো কঠিন হয়ে পড়েছে। আজকে তিনি আমাকে তার মহলে ডেকে নিয়ে অন্যায় কাজে প্রবৃত্ত হওয়ার জন্য আমার ওপর কঠিন চাপের সৃষ্টি করেছে। তখন আমি নিজেকে হেফাজত করার উদ্দেশ্যে সেখান থেকে দৌড় দেই। জুলেখা আমার জামা টেনে ধরে, জামার ওই অংশ ছিঁড়ে তার হাতে থেকে যায়। আমি আল্লাহর অসীম কৃপায় তার কবল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এ সময় সদর রাস্তায় আপনার সম্মুখীন হই। আজিজ মেসের ইউসুফ ও জুলেখার বিপরীতমুখী বক্তব্য শুনে চিন্তিত হলেন এবং মনে মনে ভাবলেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অনন্য অসাধারণ একটি ছেলে, দীর্ঘ 7 বছরের মধ্যে তাকে একটি মিথ্যা কথা বলতে শুনিনি, তার চরিত্র অত্যন্ত নির্মল বলে মহলের সমস্ত লোক আলোচনা করে থাকে, ধর্মানুরাগ তার জীবনের বৈশিষ্ট্য বলে সকলেই জানে, অতএব এই ছেলের প্রতি জুলেখার অভিযোগ সত্য বলে মনে হয় না। এভাবে দীর্ঘ সময় চিন্তা ভাবনা করার পরে তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য একজন সাক্ষী প্রদান করো। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আজিজ মেসেরের কথার জবাবে বললেন, তবে চলুন মহলের অভ্যন্তরে চলুন। মহলের অভ্যন্তরে গিয়ে তিনি যে দৃশ্য দেখালেন তাতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আর কোনো সন্দেহ থাকলো না। তিনি যখন সাক্ষী চেয়েছেন তখন সাক্ষীর ব্যবস্থা করা প্রয়োজন, তাই তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার
সাক্ষী কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে তাকিয়ে দোলনায় রক্ষিত একটি শিশুকে দেখিয়ে বললেন, ওই শিশুর নিকট জিজ্ঞাসা করুন কে অপরাধী। আজিজ মেসের একটু হেসে বললেন, এবার বুঝতে পারলাম তুমি অপরাধী, না হয় একটি 6 মাসের শিশুকে সাক্ষী দিতে কিভাবে প্রস্তাব করো? শিশু কি কখনো কথা বলতে পারে, না ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? তখন আল্লাহর নির্দেশে শিশুটির জবান খুলে গেল। সে আজিজ মেসেরকে লক্ষ্য করে বলল, ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখুন, ইউসুফ আলাইহিস সালামের জামাটি কি সম্মুখ দিকে ছেঁড়া নাকি পেছন দিক দিয়ে ছেঁড়া? যদি সম্মুখ দিকে ছেঁড়া থাকে তবে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি জামাটি পিছন দিক দিয়ে ছেঁড়া থাকে তবে জুলেখা দোষী। এটাই চূড়ান্ত সাক্ষ্য। আজিজ মেসের শিশুর বক্তব্য শুনে অবাক হলেন এবং সে অনুসারে অনুসন্ধান করে দেখলেন ইউসুফ আলাইহিস সালামের জামার পেছনের দিক ছেঁড়া। তখন তিনি জুলেখাকে দোষী সাব্যস্ত করে কঠোর ভাষায় তাকে তিরস্কার করলেন এবং হত্যা করার কথা প্রকাশ করলেন। তখন শিশুটি দোলনা থেকে পুনরায় সজোরে বলে উঠল, আজিজ সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল, এতে চতুর্দিকে আপনার ও আপনার বংশের কলঙ্ক ছড়িয়ে যেতে পারে। তখন আজিজ মেসের জুলেখাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার অপরাধ ক্ষমা করার প্রকৃত মালিক মহান আল্লাহ, অতএব সেই মহান সত্তার নিকট ক্ষমা প্রার্থনা করো। অতঃপর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি নিরাপদে তোমার দায়িত্ব কর্তব্য পালন করো এবং ঘটনাটি ভুলে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম পরে আজিজ মেসেরের নিকট জুলেখার মনের চাহিদা সম্বন্ধে পরিষ্কারভাবে বলেছিলেন যে জুলেখা তাকে অবৈধ যৌন সঙ্গমে বাধ্য করার জন্য বিভিন্ন কৌশল ও আদম্য চেষ্টা আরম্ভ করেছিল, যার সম্মুখে সততা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে ভীষণ কষ্টকর হয়েছে। অতএব এ ধরনের বিপদের সম্মুখীন তাকে যেন ভবিষ্যতে আর না হতে হয় তার উপযুক্ত ব্যবস্থা করার আবেদন পেশ করেন। এজন্য যদি তাকে কারাগারে প্রেরণ করার প্রয়োজন হয় তবুও তাতে তিনি সম্মত আছেন। আজিজ মেসের এ কথার উত্তরে বলেছিলেন, তোমার প্রভুই তোমাকে এ কলঙ্কের বিপদ থেকে রক্ষা করবেন, তুমি তার নিকট প্রার্থনা করো। প্রিয় দর্শক, জুলেখা এই কঠিন পরিস্থিতির সৃষ্টি করার পরেও থেমে থাকেনি। তিনি আরও নানাভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। জুলেখা এরকম আরও কী কী পাগলামি করেছেন তা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরিবার পরিজন ও আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।